কাজে যাচ্ছি তাহলে এইভাবে দাবরে স্টেশন পর্যন্ত আসবি দাদা শুধু জুতোর জন্য দাবরে আসেনি কথা ওই সেলুনে চুল কেটেছিলাম সামান্য 15টা টাকা পাবে তবে মিথ্যা কথা বলবো নি দাদা 2 বছর হয়ে গেছে এই তো আমি কাজে চলে যাচ্ছি কথা দিলাম 3 থেকে 4 বছরের মধ্যে তোর 15 টাকা শোধ করে দেব সামান্য 5 টাকার ঘুগনি খেয়েছি জানো 5 টাকার মায়া ছাড়তে পারেনি যখন দেখতে পাবে গরম খুন্তি নিয়ে আমার দিকে ছুটে আসবে তবে আমার ভাগ্যটা এত খারাপ এই ফোনটা গুইরে পেয়েছি তার আবার বেটারিন আর চিন্তা ভাবনা করছি খেটে দেনা শোধ করা যাবে না যে কোনো প্রকার আমার চিটিং বাজি করে দেনা গুলো শোধ করতে হবে এ দিল কা আলম মে কা পাতা ও তুজে দিল কা আলম মে কা পাতা ও তুজে কে চেহারে মে বহুত কে চেহারে মে বহুত প্যার সে দেখা মুজে ও মাই গড ট্রেনটা এত ভিড় ট্রেনটা আমি উঠতেই পারলাম না না আমার তো অফিসেই যাওয়াটা দেরি হয়ে যাচ্ছে কিরে দাদা তোর তো আগের গাড়িতে যাওয়ার কথা এত লেট হলো কেন আরে বলিস না আগের গাড়িতে এত ভিড় আমি উঠতেই পারলাম না দেখ আমাদের তো অনেক টাকা একটা প্রাইভেট কার কিনে নিয়ে আয় তোকে অফিসে ছেড়ে দেবে আর আমাকে অফিসে ছেড়ে দেবে তুই তো 5 মাসে 70,000 টাকা আর আমি পাই 1 লাখ দাদা কারা বলে দিনি একজন 70,000 একজন 1 লাখ যা হয় হবে জীবন চলে যায় যাবে এই টাকার মধ্যে অর্ধেক আমার ভাগ বোঝাতে হবে দাদা আমি ভেবেছি এরা প্রেমিক প্রেমিকা কিন্তু না আসলে এরা ভাই বোন এখনকার দিনে মাঘ ভাতারে মিললি আর এদের ভাই বোনের কত মিল দেখ দেখি আলোচনাটা কি হয় কি রে কি ভাবছিস আরে ভাবছিলাম বলি গাড়ি কিনে কি করব তুই তো 2 দিন পরে শ্বশুর বাড়ি চলে যাবি কে বিয়ে করবে আমি আগে তুই বিয়ে করবি তারপর আমি বিয়ে করব এটা হয় না আগে তুই বিয়ে করবি তারপর আমি বিয়ে করব দেখ আমি যে বিয়ে করব সেরকম ভালো ছেলে আমার চোখে পড়ছে না কেন আমার কি দেখতে খারাপ হয়তো টাকা পয়সা নেই তা টাকা পয়সা থেকে বা কি হবে ও যখন 1 লাখ টাকা মাইনে পায় ওর টাকায় বসে বসে খাবো দেখি জলটা আরো কতদূর গড়ায় দেখ তুই 1 লাখ টাকা মাইনে পাস ভালো পয়সা হলে ছেলে না পেলে আমি তোর কার হাতে তুলে দেবো আরে শুধু ভালো ছেলে হলে হবে না যার মধ্যে মনুষ্যত্ববোধ থাকবে যে মানুষকে ভালোবাসবে সেই রকম একটা ছেলে হলে তাহলে আমি বিয়ে করতে পারি হ্যালো কে রে স্বপন হ্যাঁ কি হয়েছে 1 লাখ টাকা লাগবে ঠিক আছে আমি 2 লাখ টাকা পাইটে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ একটা লোক ফোন করেছিল বলে আমার মেয়ের বিয়ে 20,000 টাকা দিতে হবে আমি বলি অসহায় বাবা যখন বিপদে পড়েছে 20,000 টাকা দিয়ে কি করবো আমি 4.5 লাখ টাকা পাইটে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ চেক আমার এটা দিতে রেডি হয়ে আছে হ্যাঁ কি আছে ওই ব্যাংকে খুচরো হবে নি তো ওই ব্যাংকে যদি না খুচরো হয় সেই ব্যাংকে চলে যাবি আর সেই ব্যাংকে যদি না হয় ওই ব্যাংকে ম্যানেজারের সঙ্গে ফোনে আমার কথা বলে দিবি শোন না এসব নিয়ে আমি ভাবছি না ডাইরেক্ট পিএম আমাকে ফোন করেছিল বলে পশ্চিমবাংলার দায়িত্বটা তোমার নিতে হবে এটা কে বলতো এরকম একটা ব্যক্তি স্টেশনে কি করছে হ্যাঁ আমি এখন শিয়ালদা স্টেশনে আছি আরে দেখ না হঠাৎ একজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার গাড়িটা দিয়ে তাকে হেল্প করলাম আর শোন না বচ্চনকে বলি ও যেন 4-5 দিন আমার কাছে ফোন করে আরে কে রে বচ্চনকে ফোন করছে হ্যাঁ রে চল তো দেখি এই চল 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 হ্যাঁ ঠিক আছে রাখ 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 ও আম সরি 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 লোকের মধ্যে চলে আমার ওপেজ নেই তো তাই আমার গায়ে একটু টাচ লেগে গেছে কিছু মনে করবে না সরি না না ওটা নিয়ে আমি কিছু মনে করছি না বলছিলাম আপনার পরিচয়টা জানতে পারে কি ও মাই গড আমার পরিচয় জেনে কি হবে আপনার কি কোনো বিপদ হচ্ছে টাকা পয়সা লাগবে না না টাকা পয়সা লাগবে তুমি জানো না একে টাকার বান্ডিল আছে না না টাকা পয়সা লাগবে না বলছিলাম আপনি স্টেশনে আর বলবেন না আমার গাড়িটা অন্যটা কারণে ফেসে গেছে তো তাই ট্রেনে করে যাচ্ছি ও তো আপনি কি কাজ করেন কি কাজ কাজ মানে ঘুরে বসে খাই আর মানুষের সেবা ছাড়া অন্য কিছু ভাবি না এই দেখ এই লোকটি মানুষের প্রতি কত দয়া দেখ ডাইরেক্ট পিএম ওনাকে ফোন করছে আর একটা অসহায় বাবা বিপদে পড়েছে মাত্র 20,000 টাকা চেয়েছি তাকে 4.5 লাখ টাকা দিয়ে দিয়েছি এইরকম একটা ব্যক্তি হলে তাহলে আমি বিয়ে করতে পারতি একটু বলে দেখ তোর কি মাথা ব্যথা খারাপ হচ্ছে আমি এই সব লোকদের সাথে কথা বলবো মায়েরই বাবা তোর পায়ে ধরিছি একবার বলে দেখ ঠিক আছে তুই আমার বোন আমি তোর জন্য সব করতে পারি হ্যালো কি হয়েছে সৌরভ খেলবে না বলছে সে কি রে সে যদি না টিমের দায়িত্ব নেয় বোর্ড থেকে একটু সাসপেন্ড করে দেবো আমি এক করে দিদির কাছে ফোন করছি ও দাদাগিরি ছাড়া বলছিলাম স্যার বলছিলাম স্যার আমি খুব ব্যস্ত আছি জানি যদি একটু হেল্প করেন ও মাই গড হেল্প মানে আপনার কি কোনো বিপদ হচ্ছে টাকা পয়সা লাগবে না 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 সেরাম কিছু না সেরাম কিছু না বলছি আপনার কি বিয়ে শাদী হয়ে গেছে ও মাই গড এই বয়সে বিয়ে বিয়ে করা মানে তো একঘেয়েমি ব্যাপার স্ত্রীকে নিয়ে পড়ে থাকবো না মানুষের সেবা করবো না দেশ সেবার মাঝে আমারও একটা জীবন আছে যেদিন কিছু মনে করে তোর কথাটা বলি আমার বোন আপনাকে পছন্দ করেছে
কে আমার বোন এসব নিয়ে আমি পরে ভাববো এখন আমি অন্য কাজে ব্যস্ত আছি ঠিক আছে আপনি কথা দেন বিয়ে করবেন তাছাড়া আপনার বাড়ির কারোর সাথে যদি কথা বলার থাকে বলুন আমার দাদা গিয়ে কথা বলবে না 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 আমার বাড়িতে কথা বলার মতো কেউ নেই আমি যেটা বলি সেটা শেষ কথা আরে ব্যাপারটা বুঝতে পারছেন না আমার বিয়ে মানে একটা ব্যাপার তাহলে আপনারা কাজ করুন পার্টির আয়োজন করুন আমি একটা 10 লাখ টাকার চেক লিখে দিচ্ছি আপনারা পার্টিতে খরচা করবেন না না আপনাকে টাকা দিতে হবে না পার্টির সব খরচ আমরাই করবো আপনি শুধু কথা দেন আমাকে ঠকাবেন না তো ও মাই গড মেয়েদের আমি ঠকাই না তাছাড়া আপনি এত বড় মুখ করে বলছেন আপনার দাদাও হাতে পায়ে ধরে কান্নাকান্নি করছে তাহলে এক কাজ করুন আমার হাত খরচার সামনে পার্টির প্রথম খরচাটা তোমরা করবে ঠিক আছে তাহলে এই নিন 10,000 টাকা না মানে বলছিলাম আমার তো মাসে 30,000 টাকা সিগারেট খরচা যায় 10,000 টাকা নিয়ে কি করবো বিয়ের পর কিন্তু সিগারেট খাওয়া ছাড়তে হবে ওর সামনে চিন্তা করতে হবে না এখন কাজের চাপে থাকি তো ওই জন্য সিগারেটটা বেশি খাই ঠিক আছে এই দাদা আজ তোকে অফিস যেতে হবে না তুই বাড়িতে যা গিয়ে পার্টির আয়োজন কর ঠিক আছে তাহলে এই আমার ভিজিটিং কার্ড কালকে জাস পার্টিতে 10:30টায় দেখা হচ্ছে না মানে বলছিলাম আপনি কি সত্যি সত্যি আমাকে পছন্দ করেছেন পছন্দ না করলে বা দাদাকে বলবো কেন তাছাড়া আপনার টাকা পয়সা দিকে আমি পছন্দ করিনি আপনার যে মানুষের প্রতি দয়া ইয়ে কি দয়া সব তো শেষ করে দিলাম 4-5 কোটি টাকা শুধু আমফানে দান করলাম 4-5 কোটি টাকা হ্যাঁ নালে বোমসন্নগরের লোকেরা কোথা যেত সব তো ফেটে চলে যেত তারপর সাগরে প্রতি বছর দান দান কে করে এ অধম করে তুমি জানো এখন ঘোড়া মারায় থেকে আমার একটা প্লেন ফেড়ে নে ঘোড়া মারা মানে ও মাই গড ঘোড়া মারা জানেন না সাগর দ্বীপের পাশে দিব কোন তোমার একটা প্লেন আটকে আছে আপনার প্লেন আছে শুধু প্লেন কি আপনি কার হাত ধরে জানেন না দেশ বিদেশে বড় বড় হোটেল আছে কোন কোন দেশে হোটেল আছে কেন নাম কানা কাক দিয়ে পাত্র প্রতিমা ঢোলা থানা এতগুলো জায়গা হোটেল আছে হ্যাঁ তোমার বিয়ে করে না হানিমুন করতে কোথা নিয়ে যাবো জানো কোথায় আগুনমারি চড়া সেটা কোথায় সেটা জানেন না সেখানে মোষ চড়ে আমার 1 লাখ মোষ আছে মাঝে মাঝে গেমা চড়াতে হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন আসছি আর এটা যেটা নিয়ে যাই এটা যেটা নিয়ে যেতে পারবে না এর মধ্যে মানুষের ভবিষ্যৎ লুকিয়ে আছে তারপর ভিকারের টাকা পড়া আছে আমাকে দিতে হয় ও ঠিক আছে তাহলে ওটা নিয়ে যাওয়ার দরকার নেই আমি এখন আসছি কালকের পার্টিতে দেখা হচ্ছে দাদা সর্বনাশ করেছিল ম্যাডাম যদি এটা যেটা নিয়ে চলে যেত আর বাইকে যদি খুলে দেখতো 10,000 টাকা তো ফেরত দিতে হতো আর এমন আমার মা তো হসপিটালে ভর্তি করে দিত তবে তোমরা আমার নিজের লোক এটা যদি মধ্যে কি মানুষের ভবিষ্যৎ লুকিয়ে রেখেছি তোমাদের দেখাচ্ছি তোমরা শুধু দেখো এটা হলো মাটি কাটার আলটা আর এটা হলো কোদালের বাঁধ আমি তো মাটি কাটা কাজে যাচ্ছি বলি হাতে করে নিয়ে যাবো মান সম্মান চলে যাবে ওই জন্য এটা দিয়ে ভেতর করে নিয়ে যাচ্ছি আজকের আমার একমাত্র মনে ইংরেজন পার্টি তা আপনারা কেউ দুঃখ করবেন না সবাই আনন্দ করুন ও হো বন্ধু এইখানে কি ব্যাপার এই ঢুকে পড়েছো যেখানে খাওয়া দাওয়া করে যাবে যাও প্যান্ডেলে বাইরে যাও আমি ঠিক টাইম মতন খেতে দেবো আর এইদিকে একদম আসবে না এইদিকে সব ভিআইপি আছে বাবু কচি বাচ্চাটার খিদে পেয়েছে তো আমার একটু পরে দেবে ও দুটো দাও না 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 আমার লাগবে না আমার মা দুটো দাও তুমিও গিলবে তোমার মাও গিলবে খাই খাই গায়ে খাই গায়ে করতেছে যাও প্যান্ডেলে বাইরে যাও আমি ঠিক টাইম মতন খেতে দেবো আর এইদিকে একদম আসবো না এইদিকে সব ভিআইপি আছে না না পল্লবীটা গেল কোথায় জয়ের পল্লবীটা দেরি করছে কেন প্রেম তো বুঝিনি চলে এই দুনিয়ার মায়া কাটিয়ে
আবার বললাম যেটা বিয়ে বাড়ি পার্টি এখানে ওসব দুঃখের গান বান করতে হবে না তোমরা কি শুনতে পাও না নাকি দাদা কি ব্যাপার বলো দিন এরা বা কোথায় ছিল এরা তো আমার বউ আর এটা তো আমার বেটা আরে তুই বেয়েদেরকে এখানে ঢুকতে দিচ্ছিস কেন আরে দেখ না বারবার করে বলছি যে এদিকে ভিআই আছে ভিআইপি আছে আমার কোনো কথাই শুনছে না বাবু পেটের জ্বালায় ভিআইপি টাইপি বোঝে কচি বাচ্চাটার খেতে পেয়েছে তো ওই জন্য এসেছি আমাদের দুটো খেতে দাও আমরা খেয়ে দেয়া চলে যাই ও মা আমরা খাবুনি বাবুর সঙ্গে দেখা না করে যাবুনি এই কোথায় রে তোর বাবু তোর বাবু তো মণিপুরে মাটি কাটতে গেছে বাবু সে কত লোকের মাঝখানে গলায় কি দিয়ে দাঁড়িয়ে আছে ও সেই বাবুরা গলায় ঝুলায় কাপড়ের মতো লম্বা মতন টাই টাই তা কোলক সে দেবে কেন ও লোক মাথায় আলটা পারবে তুই মনে হয় ভুল দেখেছিস আমি ভুল দেখেছি এ বাবু বাবু রে কাকে বাবু বাবু করছিস ওই তো আমার বাবু আরে কোথায় তোর বাবু ওটা তো জয় দাঁড়িয়ে আছে আরে দেখো না কোথায় ভিকারি এসে ডিস্টার্ব করছে আরে তোমার দাদা বাবা ঢুকতে দিই কেন দুটো খাই আর বার কোথাও এ বাবু তুই এখানে কি করছিস এই দেখ যাত্রার বাবু বলা না গাল ফাটাবো জানি এ কচি তোর মুন্ডু ধরে গেড়ে দেবো জানিস এ খালি যা দেখে বাবু আর বাবু আয় চলে আয় আমাদের খাবার দরকার নেই আমরা ভিক্ষা করতে যাবো আয় ও মা বাবা এখন সেজেছে যে নবা আমাদের থাকবে না আর অভাব আমি কানা মানুষ দেখতে পাই না কোথায় রে তোর বাপ বেড়েছে ভিখারিদের চা অকারণে করেছে যে ডিস্টার্ব ঠিক বলেছো কোথাতে ভিখারি সে ঢুকে পড়ে বুঝতে পারছো না স্টেশনে ঘুরছিল তো খিদে লেগেছে কি করবে বাবুদের বাড়ি ঢুকে গেছে ও মা বাবা এখন সেজেছে যে নবা আমাদের থাকবে না আর অভাব আমি কানা মানুষ দেখতে পাই না কোথায় রে তোর বাপ দেখতে পাচ্ছিস না এই তোদের জন্য পার্টিতে ভালো মন্দ লোক সব চলে যাচ্ছে কেন ডিস্টার্ব করছিস তুমি কেন আমার বাবুর সঙ্গে আরাম করছো আরে কোথায় তোর বাবু ওই তো আমার বাবু চলছে এখন বিয়ের পার্টি বারো ভূত ঢুকেছে ঠিক সময় ঠিক বলেছো আমি ঠিক বলবো নি এ তো ঠিক দাগে এসে হাত মেরেছে একচি তুই এতক্ষণ বলতেছিলিস আমি তো বিশ্বাস করিনি ওই তো তোর বাবুর মতন গলা পাচ্ছি ও ভোলার বাপ ভোলার বাপ ওই ও এ লোকটা কেরম ঘামতেছে দেখ ও ভোলার বাপ তুমি এটা কি করতেছো গো এই লোকটা নাড়া দিচ্ছে সারা দেয় কই সারা দে কি আর আমি মরবো ও ভোলার বাপ কেন তুমি জব্দ আর এ কানি ঝাঁকে তাকে ভাবে নিজের মদ্দ তার মানে ব্যাপারটা বুঝতে পারো না অল্প বয়সে স্বামীটা ছেড়ে দিয়ে চলে গেছে তো ওই জন্য চার দেখতে তার স্বামী ভাবতে যে চলছে এখন বিয়ের পার্টি জয় আর বারো ভূত ঢুকেছে ঠিক সময় ও ভোলার বাপ কেন তুমি জব্দ কানি ঝাঁকে তাকে ভাবে নিজের মদ্দ জুতোর বাড়ি তোমার স্বামী ছাড়া বকু সবা জুতোর বাড়ি তোমার স্বামী ছাড়া বকু সবা বেড়েছে ভিখারি অকারণে করেছে যে নিষ্ঠা বেড়েছে ভিখারি অকারণে করেছে যে নিষ্ঠা হ্যাঁ আমি বুঝতে পেরেছি দোষ এদের না দোষ এ স্বামীর এ স্বামী যদি আমি কাজে পেতাম শুয়ার বাচ্চাকে মেরে আমি দাঁত পাঁত ভেঙে দিতাম হ্যাঁ গো তা আমিও হেল্প করতাম তুমি বলো দিনি এত ভালো বউ এত বড় একটা ছেলে তার কি ছেড়ে চলে যাওয়া উচিত আছে না পুরো জানোয়ার কথা কর জানোয়ার ইডিয়ান নন্সে এই তুমি আমার বাবুর গালাগালি দিচ্ছ কেন এ বাবু তোর গালাগালি দিচ্ছে এদের কথা মাথায় আমার করে আর বর্ষাকালে আহাবাতে ডাকে ব্যাংক তার মানে দেখবে বর্ষাকালে দেখবে বৃষ্টি হোক আর না মেঘ হলে ব্যাংক ডাকবে আমার মন বল তোর বাবা ওকে ছেড়ে দিয়ে চলে গেছে তো আমার মধ্যে তোর বাবাকে খুঁজে পাচ্ছে এই ছেলেটা দেখ তো তোর বাবার কি আমার মতো দেখতে বাবা কি চোখ আর নাক মুখ সব আমার মতো হ্যাঁ তুই তো আমার বাবু কেন বাবু বলতিছি হ্যাঁ সত্যি বলো এ কি তোমার বউ ছেলে বাবা এবার আমি উঠবো যে বাবুর কোলে এ বাবু তুই এখানে কি করতেছিস কোচে রে আমি এখানে দেশ সেবা করতেছি এদের কথায় মাথায় আমার করে হ্যাঁ আরে বর্ষাকালে আহাওয়াতে ডাকে দে সত্যি বলো এ কি তোমার বউ ছেলে বাবা এবার আমি উঠবো যে বাবুর কোলে একটা ছাড়ি একটা ধরি এটা হলো মহাপাপ বিড়াই একটা ছাড়ি একটা ধরি এটা হলো মহাপাপ বেড়েছে ভিখারি চা কারণে করেছে যে নিষ্ঠা বেড়েছে ভিখারিদের চা কারণে করেছে যে নিষ্ঠা এই দেখ আমি তোদের অনেক ক্ষতি এসে এখানে এখানে ডিস্টার্ব করছি আমি তোদের কিছু টাকা দিচ্ছি নিয়ে এখান থেকে চলে যা
এক কাজ করো, কিছু টাকা না, লাখখানে টাকা দাও তো ছেড়ে দাও। টাকা পয়সা কিছু লাগবে না, আমার বাবুর নে তবে যাবো। এই ভিখারি, তোদের এক লাখ টাকা দিতাম তোরা নিবি না? তোদের ভিক্ষা করে করে বড় লোভ হয়ে গেছে না? তোরা বারবার একটা ভালো মানুষকে অপমান করছিস, কিছু বলিনি বলে? এই ভিখারি, এখন ফেরাও ফেরাও, এই আগুন ফেরাও, এই ভিখারি, তোদের একজন মেরে ভালো ফেরাও ফেরাও, এই ফেরাও। দাদা, কচি বাচ্চাটার মেরে নি, একদিন হার্ট ফেল হয়ে মরে যাবে। না জয়, তুমি জানো না এরা বড় চিটিং মাছ। ওরা চিটিং বাই না, ওর বাপ চিটিং মাছ। তার মানে? তার মানে সত্যি কথা বলতি দাদা। এটা আমার বউ আর এটা আমার বেটা। ও শালা, তুই তো বড় চিটিং মাছ, তুই তাহলে এই করে করে খাস। আরে আমি কি বলি শোন, যা করেছিস করেছিস, এসব কাজ আর জীবনে করবি না। শুধু আমি বলে তোকে ছেড়ে দিলাম। দাদা ছেড়ে দিলে কি হবে? আমি ছাড়বো না। আমি এক্ষুনি ক্লাবের ছেলেদের কাছে ফোন করবো, বাটাম নিয়ে আসছে, তোমার ব্যবস্থা করে দেবে। ও দিদি, ও কাকি, ও মাসি। এই আমি তোমার মাসি। আমার মা তার ঠিক নেই। তুমি ক্লাবের ছেলেদের ডাকবে কেন? ওরা সাংঘাতি এখন ধরলে মেরে ফেলে দেবে পিসি। আবার পিসি? আমার মা তার ঠিক নেই। সত্যি কথা বলি, তোমার টাকা পয়সার লোভ দেখে আমি সামলে থাকতে পারিনি, তোমার সঙ্গে এরকম অভিনয় করেছি। তবে যদি ভুল করে থাকি, তুমি আমার ক্ষমা করে দেবে মাসি। আবার মাসি? আমার মা তার ঠিক নেই। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তবে এরপর থেকে আর কারোর জীবন নিয়ে এরকম ছিনিমিনি খেলবে না। আমি জানি আমার টাকার প্রতি তোমার খুব লোভ, সেই জন্য আমি যাবার আগে তোমাকে এক লাখ টাকা ভিক্ষা দিয়ে গেলাম। মনে হয় এনার বাবা মা ভিখারি ছিল, নাহলে ভিখারিদের প্রতি এত দয়া হবে কেন? ও ভোলার বা, তুমি আমার কাছে এসো। তোমার কাছে কি করবো সর্বনাশী? একটা বড় জায়গায় হাত মেরেছিলাম, লাইফ ফিরে যা তো। কেন, তোমাকে আমি এসব করতে বলেছি? আমি তো ভিক্ষা করে করে তোমার খাওয়াচ্ছি। তোমার আর ভিক্ষা করতে হবে না, বাবুরা যে এক লাখ টাকা দেবে বলেছে, ওই এক লাখ টাকা একটা মোটর ভ্যান কিনবো, আমি চালাবো আর আমার বেটা ঠেলবে। এ বাবু, ওরা এক লাখ টাকা দিলে আমার একটা বড় মোবাইল কিন দিবি, আমি ফ্রি ফায়ার খেলবো। তুই গে ট্রেনের টিকিট কাট, তোর মানে আমি যাচ্ছি, যা। এ বাবু, দিবি তো? এই দিয়ে যা, ফেরো ফেরো ফেরো, দিয়ে যা, ফেরো 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 ফেরো। ও ভোলার বাপ, তুমি যদি ওই মেয়েটার বিয়ে করতে তাহলে আমার কি হতো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই মেয়ে বিয়ে করতো, আমি তো যা করেছি বড় লোক আরা করি, কিন্তু প্রথম চান্সে ধরা পড়ে শিক্ষা পেয়ে যাও আমি বুঝতে পারিনি। তবে বাবুরা খুব ভালো লোক, কিছু বলেনি, অন্য লোক হলে মেরে দোবা খেয়ে দিত। দাদা তোমাদের বলছি, সৎ পথে চলো, সৎভাবে পাঁচে দেখবে সব দুঃখ দূর হয়ে যাবে, আর নাহলে পরে ঠকালে আমার মতো ঠকতে হবে। চলো আয়, ভিক্ষা করতে হবে না, এবার বাড়ি যাবো। কি বললি? তাহলে আমি ভিক্ষা করবো নি, আমি কি ঘরে বসে বসে খাবো? যাই হোক, গাড়িতে উঠলে তো কিছু হতো। এই দেখ সোনা, আমি জানি তোরা ভিক্ষা করিস, কিন্তু আমার নিজের চোখে কোনোদিন তোদের ভিক্ষা করা দেখিনি। আজকে নিজের চোখে তোদের ভিক্ষা করা দেখে আমার দু চোখে জল চলে এসেছে। কথা দিলাম ভিক্ষা যদি করতে আসতে আমি করবো, তোদের আর ভিক্ষা করতে দেবো না। ও, আমি অন্ধ বলি তুমি আমার প্রতি করুণা করছো, কিন্তু তুমি কথা দাও, আজকের পর থেকে আমায় ছেড়ে তুমি কোনোদিন কোথাও যাবে না। আমার এই চোখ দিয়ে পৃথিবীর সব আলো আমি তোমায় দেখাবো। বলো না বলো না।